দিয়েছিলাম তেল নেওয়ার জন্য। তো এখন আমার অফিসে যাবো কীভাবে, গাড়িতে তেল নাই, এভাবে ধর্মঘট হলে তো আমাদের জন্য অসুবিধা। পাম্পটা মনে করেন যে বন্ধ রাখার জন্য ওপর থেকে নির্দেশ দিচ্ছে আমাদের, তো গাড়ি ঘোড়া আসতেছে আমরা তেল দিচ্ছি না, আমাদেরকে নিষেধ করছে। আমাদেরকে গতকাল মধ্যরাতে আর কি মালিক পক্ষ থেকে ফোন দিয়ে এবং বগুড়া পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকে এখানে টেলিফোন করে বলা হয়েছে যে আগামীকাল মানে আজকে 1 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য এখানে পাম্পে তেল ক্রয় বিক্রয় বন্ধ থাকবে আর কি। তেল দিচ্ছে না, তেল ধর্মঘট করছে বলে এই জন্য তেল দিচ্ছে না, তেল দেওয়া বন্ধ করছে।